আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনেক কয়েকদিন পর আবার অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আজকে আমার অনলাইনে ক্লাস আছে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক ক্লাস। ক্লাসে যাবার আগে আমরা কিছু কথা বলে নেই। এখানে পৃথিবী আজ একটি মহামারীতে আক্রান্ত। এই মহামারীতে আমাদেরকে সরকারি থেকে নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ঘরের বাইরে হলে মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। বাহির থেকে আসার পর ভালো করে সাবান পানি দিয়ে হাত ধৌত করতে হবে, যখন তখন হাত নাকে লাগানো যাবে না। এই কয়টা নিয়মকানুন মেনে চললেই আমরা এই কোভিড-19 মহামারী থেকে বেঁচে থাকতে পারব। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমাদের ক্লাস শুরু হবে, একটু পরেই আমরা ক্লাস শুরু করব। তোমরা খাতা কলম নিয়ে ক্লাসে বসে যাও এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে চলো আজ আমরা ক্লাসে চলে যাই। আমি আজ ক্লাস করব ষষ্ঠ শ্রেণীর গণিতের গণিত অধ্যায় চার অধ্যায় থেকে আমরা একটা সমস্যার সমাধান করব। এখানে দেখো বোর্ডে একটা সমস্যা দেওয়া আছে, এখানে বলা আছে 5x² + xy + 3y². x² - 8xy, y² - x² + 10xy তিনটি বীজগণিতীয় রাশি। এই যে তিনটি বীজগণিতীয় রাশি দিছে দেওয়া আছে, এর পরিপ্রেক্ষিতে এখানে তিনটি সমস্যা অর্থাৎ তিনটি অঙ্ক দেওয়া আছে। ক নম্বরে আছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দ্বিতীয় অর্থাৎ খ নম্বর প্রশ্ন, রাশি তিনটির যোগ করতে হবে এবং যোগফলের xy বের হবে এর সহগ কত সেটা নির্ণয় করতে হবে। এরপর গ নম্বরে আছে 5x² + xy + 3y² - এটা গেল প্রথম রাশি, মাইনাস দ্বিতীয় রাশি x² - xy - y² - x² + xy। এই যে রাশি তিনটির মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এখানে কি করতে হবে, এই সমস্যার সরল অঙ্কটা করে দেখাতে হবে, এর মান কত নির্ণয় করতে হবে। এবং মান বের করার পর যদি x এর মান 2 এবং y এর মান 1 হয় তাহলে রাশিটির মান কত হয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ক নম্বর সমস্যার সমাধান করি। তাহলে আমরা এখানে লিখি ক নং প্রশ্নের উত্তর বা সমাধান। তাহলে ক নম্বর প্রশ্নটা বলা আছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি। তাহলে প্রথম রাশিটি আমরা লিখে নিই, তাহলে প্রথম রাশিটা কি আছে, 5x² + xy + 3y². এখানে আমাদের জানা আছে, আমরা জানি যে কোন রাশিতে যে পদগুলো থাকে কতগুলো পদ থাকে তা নির্ভর করে প্রক্রিয়া চিহ্নের উপর। এখানে 5x² পর একটা চিহ্ন আছে প্লাস, আবার xy এর পর একটা চিহ্ন আছে প্লাস, তারপরে আরো একটা সংখ্যা আছে। তাহলে এখানে দুইটা প্লাস আছে এবং এর মাঝখানে তিনটা সংখ্যা আছে, তাহলে এই তিনটাই হলো পদ। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কত, তাহলে এখানে 5x² এটা একটি পদ, আবার xy এটিও একটি পদ, আবার 3y² এটাও একটা স্বতন্ত্র পদ। তাহলে সুতরাং রাশিটির পদ সংখ্যা আমরা কত পাইলাম, তিনটি।
তিনটি। এবার বলছে কি কি পদ সংখ্যা কি কি, তাহলে প্রথম পদ, প্রথম পদ 5x2, দ্বিতীয় পদ xy এবং তৃতীয় পদ, তৃতীয় পদ 3y2। এই তিনটি পদ পেলাম আমরা। তাহলে শিক্ষার্থী বিন্দু আমরা আরো একবার বলি, এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলা আছিল যে প্রথম রাশিটির পদ শূন্য কয়টি ও কি কি। তাহলে এখানে আমরা প্রথম রাশিটা লিখে নিছি, লিখে নেওয়ার পর এখানে আমরা দেখছি এই রাশিতে দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে, অর্থাৎ প্লাস আছে আবার প্লাস আছে, দুই জায়গায় প্লাস চিহ্ন আছে এবং এর সামনে পিছনে দুইটি পদ দেওয়া আছে। তাহলে সুতরাং এই রাশিটির পদ সংখ্যা হবে 1, 2, 3, অর্থাৎ তিনটি পদ সংখ্যা। এখন তিনটি পদ কোনটা কোনটা এটাও আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমরা প্রথম পদ পাইলাম হলো 5x2, দ্বিতীয় পদ পেলাম হলো কত xy এবং তৃতীয় পদ হলো 3y2। আচ্ছা শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং খাতায় সুন্দরভাবে উঠিয়ে নিয়েছো। এবার এরপর আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নে চলে যাবো। তাহলে এক নাম্বার প্রশ্ন তোমরা ওঠান শেষ করো, আমি তাহলে এটা মুছে দিলাম। খ নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর, খ নম্বর প্রশ্নের উত্তর বলা আছে রাশি তিনটি যোগ করো, রাশি তিনটি যোগ করো। তাহলে রাশি তিনটি আমরা আগে এখানে দেওয়া আছে, দেওয়া আছে রাশি তিনটি কি কি দেওয়া আছে দেখো 5x2 প্লাস xy প্লাস 3y2, তারপরে দেওয়া আছে x2 মাইনাস 8xy এবং y2 মাইনাস x2 প্লাস 10xy। এই যে তিনটি রাশি আছে, তাহলে এখানে আমরা দুইভাবে করতে পারি এই যোগফলটা, আমরা ইচ্ছা করলে সরলভাবেও করতে পারি অথবা উপরে নিচে সাজিয়েও করতে পারি। তাহলে আমাদের জন্য সুবিধা হবে উপরে নিচে সাজিয়ে, সদৃশ্য করে উপরে নিচে সাজিয়ে যোগফল বের করা। তাহলে পদগুলো সদৃশ্য করে, সদৃশ্য করে সাজিয়ে, সদৃশ্য করে উপরে নিচে সাজিয়ে পাই। তাহলে কি করছি আমরা যে পদগুলো সদৃশ্য করে উপরে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথম রাশিটা আছে কি আমাদের 5x2 প্লাস xy প্লাস 3y2, দ্বিতীয় রাশি আছে x2, তাহলে x2 এর ঘর হলো এটা x2, আর মাইনাস 8xy মাইনাস 8xy লিখলাম, কিন্তু এই দ্বিতীয় রাশির ভিতরে ওয়াই এর সংখ্যাটি নাই। তাহলে সুতরাং ওই সংখ্যাটি ইচ্ছা করলে এভাবে ফাঁকাও রাখতে পারি অথবা আমরা শূন্য দিয়ে পূরণ করতে পারি, শূন্যর দরকার নাই, আমরা এভাবে ফাঁকাই রেখে দিই। আবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে ওয়াই স্কোয়ার, এখন ওয়াই স্কোয়ারের সামনে দেখো ওয়াই স্কোয়ারের সামনে চিহ্ন নাই, অর্থাৎ কোনো সংখ্যার সামনে যদি চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা ধরে নেব প্লাস চিহ্ন। তাহলে এই ওয়াই স্কোয়ারের সামনে আছে প্লাস চিহ্ন, কিন্তু আমাদের এখানে আমরা সদৃশ্য করতে যাই এক্সটাকে আমরা ক্রম অনুসারে আগে এনেছি, তাহলে ওখানে এক্সটাকে সামনে নিয়ে আসবো, তাহলে সুতরাং এখানে হবে মাইনাস x2, আর এর সামনে আছে কত প্লাস, তাহলে প্লাস 10xy, x এর ঘরে এটা 10xy আর এখানে আছে প্লাস y2। এবার যোগ করি, আমরা যোগ করি, এখানে দেখো একটা x2 প্লাস একটা x2 মাইনাস, তাহলে একটা x2 এর সাথে একটা x2 বাদ হলে আমাদের কত থাকে 5x2 ই থাকে, এখানে x এর ঘরে 5x2, এখানে প্লাস 10x আছে, x এর সংখ্যা আছে 10টা, আবার এখানে প্লাস x এর সংখ্যা আছে একটা, তাহলে 10টার একটা 11টা, 11টার ভিতর থেকে এখানে আছে মাইনাস 8টা, মাইনাস মানে বাদ,
তাহলে এখানে 11টা থেকে 8টা বাদ দিলে আমাদের প্লাসের রাশি বড় তিনটা হবে প্লাস তাহলে 3xy আর এখানে x এটাও প্লাস তাহলে চিহ্নটা হবে প্লাস এখানে আছে 3টা y স্কয়ার এখানে আছে 1টা y স্কয়ার তাহলে এখানে কত হবে 4টা y স্কয়ার তাহলে যোগফল আমরা এখানে বের করলাম তাহলে সুতরাং যোগফল কত পাইলাম আমরা 5x স্কয়ার প্লাস 3xy প্লাস 4y স্কয়ার এখন আমাদের বলা হয়েছে আবার এখানে বলা হয়েছে যে যোগফলের xy এর সহগ কত তাহলে এখানে xy এই সংখ্যা থেকে আমরা যোগ পেয়েছি xy এর সহগ এখানে xy এর সংখ্যা সহগ কত 3 অর্থাৎ বাম সাইডে যে সংখ্যাটা লেখা থাকে সেটাই হলো তার সহগ তাহলে xy এর সহগ বাম দিকে 3 আছে তাহলে সুতরাং xy এর সহগ হলো 3 তাহলে আমাদের দুই নাম্বার প্রশ্নের খ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেছে আচ্ছা শিক্ষার্থীবৃন্দ আরো একবার বোঝার সুবিধার্থে আমরা আরো একবার বলি দেখো এখানে প্রশ্নে বলা আছে যে রাশি তিনটি যোগ করো এবং যোগফলের xy যে পাওয়া যাবে তার সহগ কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা দেওয়া আছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তরে আমাদের দেওয়া আছে হলো তিনটা রাশি দেওয়া আছে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার কমা x স্কয়ার মাইনাস 8xy এবং y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy তাহলে এবার যে পদগুলো আছে এই পদগুলোকে সদৃশ্য করে উপরে নিচে সাজিয়ে পাই তাহলে উপরে প্রথম পদ যা আসলে তাই লিখলাম আমরা 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার দ্বিতীয় পদটা আছে দ্বিতীয় সংখ্যাটা আছে হলো x স্কয়ার মাইনাস xy দ্বিতীয় রাশি লিখলাম x স্কয়ার মাইনাস 8xy এখানে y এর ভর নাই y এর ভর শূন্য আছে আর এখানে দ্বিতীয় রাশি y আগে আছে x পরে আছে তাহলে x টাকে আমরা আগে নিয়ে আসবো x এর সামনে আছে মাইনাস তাহলে এখানে চিহ্ন দিলাম মাইনাস x স্কয়ার আর y এর সামনে চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন হবে আর 10xy যে প্লাস আছে প্লাস 10xy প্লাস y স্কয়ার এবার একই সহগ সহ একই রাশিগুলো আমাদের দেওয়া আছে তাহলে সুতরাং আমরা যোগ করে নেই তাহলে এখানে x একটা প্লাস একটা মাইনাস তাহলে একটার সাথে একটা বাদ দিলে আমাদের এখানে থাকে 5টা x স্কয়ার অর্থাৎ 5x স্কয়ার প্লাস এখানে দুই জায়গায় আছে দুইটা আছে প্লাস একটা আছে মাইনাস তাহলে প্লাস দুইটা কি প্লাস করে নেই 10x আর এখানে xy তাহলে কয়টা হলো এখানে একটা এখানে 10টা তাহলে 11 11টা থেকে এই যে মাইনাস 8 বিয়োগ করে দিলে আর বিয়োগ করে দিলে 3xy আর এখানে 3xy স্কয়ার প্লাস আবার y স্কয়ার প্লাস তাহলে এখানে তিনটা এখানে একটা সুতরাং প্লাস 4y স্কয়ার তাহলে যোগফল কত পাইলাম আমরা 5x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার এখন অঙ্কের সাথে আরো একবার বলা হয়েছিল কি যে যোগফলের xy যে পাওয়া যাবে এর সহগ কত তাহলে এখানে আমাদের xy পাইছি আমরা 3xy পাইছি যোগফলের সূত্রে আমরা 3xy পাইছি এখানে এই xy এর সহগ কত সংখ্যা সহগ পাইতেছি আমরা 3 শিক্ষার্থীবৃন্দু আমরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং খাতায় সুন্দরভাবে উঠিয়ে নিয়েছো এবং এরপর আমরা এখন দ্বিতীয় তৃতীয় নাম্বার প্রশ্নে চলে যাব তাহলে খ নাম্বার প্রশ্ন আমরা মুছে দিলাম শিক্ষার্থীবৃন্দু গ নাম্বার প্রশ্নের গ নং প্রশ্নের উত্তর বলা আছে এখানে রাশিটা লেখা আছে এই রাশিগুলো যে রাশিগুলো দেওয়া আছে তার সরল করতে হবে সরল করতে হবে তাহলে আমরা রাশিগুলো লিখে নেই 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy এই যে রাশিটা লিখলাম তিনটা রাশিকে আমরা আলাদা করছি এবং মাঝখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করে মাঝখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করছি এরপর এখন আমরা করতে থাকবো তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে
প্রথমে আমাদেরকে ব্র্যাকেট অপসারণ অর্থাৎ বন্ধনীকে অপসারণ করতে হবে, সরাতে হবে। তাহলে বীজগণিতের বেলায় বন্ধনীকে সরাইতে হলে কি করতে হবে, তার চিহ্নর পরিবর্তন করতে হবে। ব্র্যাকেটের বাইরে সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলি পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে কোনো পরিবর্তন নাই। তো এখানে আমাদের বাইরে প্রথম রাশির সামনে প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে যা আছে তাই লিখতে হবে, চিহ্নর পরিবর্তন হবে না। অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এরপরে দ্বিতীয় রাশির সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে ব্র্যাকেটের সামনে, তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এইট এক্স ওয়াই। আচ্ছা, এরপর এখানে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টেন এক্স ওয়াই। এবার আমরা ব্র্যাকেট অপসারণ করছি, এখন আমরা সংখ্যাগুলোকে এক জাতীয় সংখ্যাগুলোকে একসাথে করি, সমান সমান ফাইভ এক্স স্কোয়ার। তারপরে এখানে আরও একটা আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আরও একটা আছে প্লাস এক্স স্কোয়ার, এই গেল একটা রাশি। আবার এখানে এক্স ওয়াইটা নিয়ে এসে আমরা এখানে আছে প্লাস এক্স ওয়াই, এখানে আছে প্লাস এইট এক্স ওয়াই, এখানে আছে মাইনাস টেন এক্স ওয়াই। তাহলে এটাকেও আমরা আলাদা করি, আবার এখানে আছে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর এখানে আছে হল মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে ফাইভ এক্স স্কোয়ার এটা প্লাস, শেষের এক্স স্কোয়ার এটা প্লাস, আর মাঝখানে যে এক্স স্কোয়ারটা আছে এটা আছে মাইনাস। তাহলে এখানে একটা মাইনাসের সাথে একটা প্লাস আমরা ক্যান্সেল করে দিলে এখানে আমাদের কত থাকে, ফাইভ এক্স স্কোয়ার। আবার এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবো আমরা, প্লাস চিহ্ন দেই দেওয়ার, আচ্ছা প্লাস চিহ্ন দেই দেওয়ার পর দেখো এখানে একটা প্লাস আর আটটা প্লাস নয়টা, আর এখানে আছে দশটা মাইনাস, তাহলে একটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস এক্স ওয়াই। আর এখানে প্লাস, এখানে তিনটা আছে প্লাস একটা আছে মাইনাস, তাহলে তিনটার থেকে একটা বাদ গেলে কত থাকে আমাদের, দুইটা ওয়াই স্কোয়ার থাকে। তাহলে সমান সমান ফাইভ এক্স স্কোয়ার, ফাইভ এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। আমরা তিনটা রাশির যে সরল আছে সেই সরল মান পেলাম আমাদের কত, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। এবার আমাদের আবার মান দেওয়া আছে, এই এক্স এর মান কত টু এবং ওয়াই এর মান দেওয়া আছে ওয়ান, তাহলে এই মানটা ব্যবহার করলে এই মানটা বসানোর পর আমরা কত পাই, তাহলে আমরা এখন লিখব, দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইকুয়াল টু টু এবং ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত দেওয়া আছে, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, তাই সমান সমান ফাইভ ইন্টু টু স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার। মান বসিয়ে এখানে কি করলাম, আমরা মান বসালাম, তাহলে সমান সমান এখানে কত হয়, দুই দু চার, চার পাঁচ বিশ মাইনাস দুই অক্ষে দুই প্লাস এক অক্ষে এক দুই অক্ষে দুই, তাহলে সমান সমান এই দুইয়ের বাইশ মাইনাস টু ইকুয়াল টু টোয়েন্টি। তাই সুতরাং নির্ণেয় মান টোয়েন্টি, আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আবার তোমরা আরেকবার মিলায় নাও। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে যে এই যে রাশি তিনটা আছে এর সরল বের করতে হবে, এবং যদি এক্স এর মান টু এবং ওয়াই এর মান ওয়ান হয় তাহলে তার মান কত বের হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে সংখ্যাটা আমরা লিখলাম, লেখার পর ব্র্যাকেট সামনে দেওয়া আছে মাইনাস, মাইনাস ব্র্যাকেট অপসারণ করলাম, অপসারণ করার পর এখানে এক্স সহ যে ইয়েগুলো আছে চলকগুলো আছে সেই চলকে এক জাতীয় চলকগুলোকে একসাথে করলাম। তাহলে এখানে তিনটা এক্স এক আনলাম, শুধু এখানে এক্স ওয়াইয়ের সংখ্যা, এখানে ওয়াই। তাহলে এই পাঁচ দুইটার থেকে একটা দুইটা একটার একটা বাদ গেল, তাহলে পাঁচটা পাঁচটাই থাকলো। এখানে প্লাস চিহ্ন আছে প্লাসই দিলাম আমরা, কিন্তু এখানে এই নয়টা হলো এক্স ওয়াই আর দশটা আছে মাইনাস এক্স ওয়াই। তাহলে দশটার থেকে নয়টা প্লাস বাদ গেলে একটা মাইনাস থাকে, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। সুতরাং তাহলে ফাইভ এক্স স্কোয়ার ঠিকই থাকলো, এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর প্লাস টু ওয়াই স্কোয়ার থাকলো। আমরা রাশি তিনটির যে সরল মান, সরল মানটা পাইলাম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। এবার দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল টু টু এবং ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রদত্ত রাশিটা পাইছিলাম আমরা, অর্থাৎ প্রদত্ত রাশি মানে যোগফল যেটা পাইছিলাম সেটা বসাইলাম, এবং এর সাথে এক্স এর মান বসাইলাম টু, ওয়াই এর মান বসাইলাম ওয়ান, এবং রাশির উপরে মানগুলো বসাইলাম। বসানোর পর এখানে দুইয়ের উপর স্কোয়ার অর্থাৎ বর্গ, তাহলে দুই দুগুণে চার, একে আবার পাঁচ দুগুণে চার পাঁচা বিশ, মাইনাস দুই অক্ষে দুই, প্লাস এখানে এক অক্ষে এক, তাকে আবার দুই দুগুণে দুই, তাহলে এই দুই প্লাস আর বিশ প্লাস, তাহলে টোয়েন্টি টু আর মাইনাস টু ইকুয়াল টু টোয়েন্টি। তাহলে সুতরাং নির্ণেয় মান টোয়েন্টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের সমস্যার সমাধান হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভালোভাবে সুন্দরভাবে খাতায় উঠিয়ে নিয়েছো। এরপরও যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে খাতা দেখে তোমরা সমস্যার ভালো করে সমাধান বুঝে নেবে, আর বাড়িতে অঙ্কগুলো যে অধ্যায় থেকে আমরা অঙ্কগুলো করেছি এই অধ্যায়ের অঙ্কগুলো দেখবে, নিজে নিজে পড়াশোনা চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত না স্কুল কলেজ খুলে দেয় ততদিন পর্যন্ত আমরা বাড়িতে বসে লেখাপড়া করব। তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল, এই কামনায় আজকে বিদায়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।